আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের ইউআরপে অ্যাকাউন্ট আছে। আপনার ইকামার শেষ হয়ে যাওয়ার পর কিভাবে যখন রিনিউ করবেন, কিভাবে আপডেট করবেন ইউআরপেতে, সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন। দর্শক, বলে রাখছি, যদি আপনি আকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর রিনিউ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, লেনদেন করতে পারবেন না, কোনো ধরনের উইড্র করতে পারবেন না কার্ডের মাধ্যমে, বা ট্রানজেকশন কোনো কিছু করা যাবে না। এই জন্য সঠিক সময়ে ইকামা রিনিউ করে ফেলবেন। আর তখন এটা কিন্তু ইকামা শেষ হওয়ার কিছুদিন আগ থেকে আপনাকে ওয়ার্নিং দিতে থাকবে হোম পেজে। তো আমরা অলরেডি কথা বলতে বলতে মূল ভিডিওতে চলে আসলাম। আপনারা আপনাদের অ্যাপসে লগ ইন করবেন, ইকামা শেষ হওয়ার আগেই দেখতে পারবেন এরকম একটি ওয়ার্নিং থাকবে যে আপনার আইডি এক্সপায়ার। তো যদি আপনি অলরেডি আপডেট করে নেন, তাহলে আপডেট অপশনে ক্লিক করতে হবে। আর যদি আপডেট না করেন, দ্রুত আপনার ইকামা করে আপডেট করে নেবেন, তাছাড়া কিন্তু লেনদেন করা যাবে না। তো এখানে ডেট অফ বার্থ লিখতে বলেছে, উপরে কর্নারে দেখতে পাচ্ছেন আগে সাল সিলেক্ট করে নেবেন আপনার পাসপোর্ট বা ইকামা অনুযায়ী। এরপরে এখানে আপনি এই যে তীর চিহ্নর মতো দুই পাশে দেখতে পাচ্ছেন, সেটা করে আপনার মাসটা সিলেক্ট করে নেবেন, এরপরে তারিখ। তো এভাবে আপনার জন্মসালটা দেওয়ার পর কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা সঠিক জন্মসালটি হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাস। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, ইওর আইডি রিনিউয়াল কনফার্ম। তো এখনই কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন হোম পেজ থেকে এই অপশনটি চলে গিয়েছে, তার মানে আবারও যতদিন আপনি রিনিউ করেছেন এর আগে পর্যন্ত কোনো সমস্যা হবে না, লেনদেন সঠিকভাবে করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। যাবেন না, আরও একটু কথা আছে আপনাদের সাথে। আপনারা যারা প্রবাসে থাকেন অথবা দেশ থেকে প্রবাসে যাবেন, বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই সিমে সব ধরনের ওটিপি, কিন্তু ব্যাংকিং ওটিপিগুলো আসবে, বিকাশ নগদ, সেলফিন, এইসব ব্যবহার করতে পারবেন। এছাড়াও যাদের দর্শক, যাদের সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারছেন না, তারাও আমাদের সাথে সেম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের সার্ভারটি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনি যে দেশেই থাকেন না কেন, ওমান ছাড়া আপনি একেবারে বাংলাদেশের মতোই বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন। আর আমাদের এই সার্ভারটি দিয়ে শুধু বিকাশ আর উপায়টাই চলে, অন্য অ্যাপস চলে না, সেটা মনে রাখার চেষ্টা করবেন বা সেভাবেই যোগাযোগ করবেন। অনেকেই দেখেছে অনেক সময় অন্য কাজের জন্য যোগাযোগ করে, আমরা ওই ধরনের কোনো ভিপিএন সেল করি না। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আর যারা ই সিম ব্যবহার করেন, আমাদের থেকে রিচার্জ নিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।